একজন আমার ছেলের ফোনটা ধরে বলল আমার ছেলে মারা গেছে তারপর সন্দীপ থেকে উত্তাল সাগর পাড়ে দিয়ে যে ঢাকা আসছি নিজেও বলতে পারব না আমি ছেলে হত্যার বিচার চাই কারো কাছে যাই না আমি শুধু আল্লাহর কাছে বিচার দেব মাহবুবুর রহমান এভাবেই কথাগুলো বলেছিলেন তিনি মাহমুদুর রহমান সৈকতের বাবা উনিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী মোহাম্মদপুরে নূরজাহান রোডের মাথায় মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডের দিকে সংঘর্ষের মধ্যে পুলিশের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান গত শুক্রবার নূরজাহান রোডের বাসায় মাহবুবের রহমান পোষা বিড়াল পুটুকে দেখিয়ে বলেছিলেন এ তো জন্তু জানোয়ার ছেলে মারা যাওয়ার পর থেকে এই বিড়ালও খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে ছেলের চেয়ারে চুপ করে বসে থাকে মারা যাওয়ার আগে এই বিড়ালের জন্য খাবার কিনে রেখে গিয়েছে মাহমুদুর রহমান উনিশ জুলাই রাজধানী ছিল উত্তাল সেদিন চট্টগ্রামের সন্দীপে গ্রামের বাড়িতে ছিলেন মাহবুবের রহমান সেখান থেকে তিনি বারবার ছেলেকে ফোন করে খবর নিচ্ছিলেন একবার শুধু ছেলে জানিয়েছিল তিনি বাসার পাশে নিজেদের দোকান জেনারেল স্টোরে আছেন তারপর তো অচেনা একজন ফোন ধরে ছেলের মৃত্যু সংবাদ দিলেন ছেলের মুঠো ফোনটি আর ফেরত পাননি পরিবারের সদস্যরা শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছেলের মাথায় ব্যান্ডেজ বাধার রক্তাক্ত লাশ পেয়েছিলেন মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গানশট ছয় ফুট দুই ইঞ্চির উচ্চতার মাহমুদুর বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রস্তুতি নিয়েছিলেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি বাবার কথা যেন শেষই হচ্ছিল না ছেলেকে কখনো নাম ধরে ডাকতেন না ডাকতেন আব্বু বলে ছেলেকে কখনও বকাঝকা দিয়েছেন বা রাগ করেছেন তাও মনে করতে পারলেন না বাবা সেদিনের অর্থাৎ উনিশ জুলাইয়ের কথা উল্লেখ করে বললেন শুক্রবার দুপুরে হঠাৎ করে আমার বুকে ব্যথা শুরু হয় তখন ব্যথার কারণ বুঝতে পারে নাই এখন বুঝি আমি তো বাপ ছেলে মরে যাচ্ছে তাই হয়তো তখন বুকে ব্যথা শুরু হয়েছিল সেপ্টেম্বর এগারো তারিখ মাহমুদের বয়স বিশ বছর হতো বাবা বলেছিলেন এবার ঈদে ছেলে টিউশনের টাকা দিয়ে একটি শার্ট কিনে দিয়েছিল ঈদের আগেই সেই পোশাক পরে ছেলেকে বলেছিলেন আজ থেকে আমার ঈদ শুরু হয়ে গেছে কান্নার দমকে দমকে প্রথমেই কিছু স্পষ্ট করে বলতে পারলেন না মাহমুদুর রহমানের মা আফরোজা রহমান পাশে বসে মাহবুবের বাবা স্ত্রীকে চড়িয়ে সান্তনা দিতে গিয়ে নিজেও কান্নায় ভেঙে পড়লেন ঈদে ছেলে মাকেও জামার কাপড় কিনে দিয়েছিলেন দর্জির কাছে জামা সেলাইয়ের জন্য আলাদা টাকাও দিয়েছিলেন সেই জামা বানানো হয়নি এখনও মা জানালেন উনিশ জুলাই শুক্রবার দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে সে ছেলে ভাত খায় তারপর চাবি নিয়ে দোকানে যায় এরপর একবার শুধু বাসায় এসে ছেলে জানিয়েছিল তার এক বন্ধুর পায়ে গুলি লেগেছে এ কথা বলেই বাসা থেকে বের হয়ে যায় মা তখন নামাজ পড়ছিলেন বলে ছেলের সঙ্গে কথা হয়নি আফরোজা রহমান বললেন সেদিন এত দুর্যোগ নেমে আসবে ভাবিনি জানলে হয়তো ছেলেকে ঘরে আটকে রাখতাম শাহরিনা আফরোজ ও সাবরিনা আফরোজের আদরের একমাত্র ভাই ছিলেন মাহমুদুর রহমান দুই বোন আদর করে ভাইকে টুনা বলে ডাকতেন ভাই নিহত হওয়ার পর ভাই নিহত হওয়ার পর ফেসবুকে সাবরিনা আফরোজ ভাইয়ের ছোটবেলার ছবি দিয়ে এক পোস্টে লিখেছেন কত হাসে খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে সাবরিন আফরোজের মুঠোফোনে অনেকের কাছ থেকে পাওয়া সেদিনের ছোট ছোট কয়েকটি ভিডিও ফুটেজ জমা হয়েছিল ভিডিও ফুটেজ অনুযায়ী মাহমুদের বেলা তিনটা সাঁত্রিশ মিনিটের দিকে মারা গেছেন তার কানের পাশ দিয়ে গুলি লেগে মাথার পেছন দিয়ে বেরিয়ে গেছে গুলি লাগার সঙ্গে সঙ্গে মাহমুদুর রাস্তায় লুটিয়ে পড়েন কয়েকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যান মাহমুদুর রহমান জিমে ভর্তি হয়েছিলেন বন্দের হাতের মাসাল দেখাতেন পাঞ্জা লড়তে চাইতেন সেই টকবগে ভাই আজ মৃত সাবরিনা বললেন পুলিশ গুলি করবে কেন গুলি যদি করে ভাইয়ের হাতে বা পায়ে করত তাহলে তো ভাইটা প্রাণে বেঁচে থাকত পাশে বসা বাবা মাহবুবের রহমান বলেছিলেন আমার ছেলেটা এত লম্বা না হলে মনে হয় গুলিটা লাগতো না মাহবুর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে সৌদি আরবে কাজ করতেন সাত আট বছর আগে দেশে ফিরে আসেন এক বছর ধরে দোকান থেকে যে আয় হয় তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ছেলে আস্তে আস্তে সংসারের হাল ধরবেন সে আশাই ছিলেন বাবা এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মাহমুদের পরিবারের সদস্যরা তার বলেছিলেন তারা কোনো হয়রানের শিকার হতে চান না এই কারণে ছেলের মৃত্যুর পর লাশের তদন্ত করেননি মামলাও করেননি চৌষট্টি বছর বয়সী বাবা মাহবুবের রহমানের চাওয়া মোহাম্মদপুর কবরস্থানে ছেলের কবরটা স্থায়ী হোক বোন শাহরিনা আফরোজ মোহাম্মদপুরে শ্বশুর বাড়িতে থাকেন আরেক বোন সাবরিনা আফরোজ বাসায় থাকা ভাইয়ের স্মৃতি হাতরে বেড়ান ব্যাগে ভাইয়ের রক্তমাখা পোশাকগুলো রেখে দিয়েছেন শৈশব মেলা বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বাসার সামনে একটি পোস্টার লাগানো হয়েছে তাতে মাহমুদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি সবার কাছে দোয়া চাওয়া হয়েছে মাহমুদুর বাবা জানালেন বাসার সামনের গলিতে ছেলে ক্রিকেট খেলতেন নিচে নেমে যখন অন্য ছেলেদের ক্রিকেট খেলতে দেখেন তখন মনের অজান্তেই ছেলেকে খুঁজতে থাকেন তারপর যখন মনে হয় ছেলে তো নেই তখন আর নিজেকে শান্ত রাখতে পারেন না